আপনি যদি একজন নতুন ইউটিউবার হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ধৈর্য সহকারে, এবং ইউটিউব যেহেতু আপনি শুরু করেছেন তাহলে আপনাকে ইউটিউবেও ধৈর্য সহকারে কাজ করতে হবে। তাড়াহুড়ো করে কোনো কিছু করা যায় না, তাই যত ধৈর্য সহকারে কাজ করবে তত আপনি সফল হতে পারবেন ইউটিউবে। তো প্রথমত হয়তো আপনি হয়তো নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, আপনি হয়তো কয়েকটা ভিডিও আপলোড করেছেন, কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউ আসে না এবং সাবস্ক্রাইবার আসে না, এই নিয়ে চিন্তাভাবনা করছেন, হয়তো কয়েকটা ভিডিও আপলোড করার পর ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছেন। তো এটা একদমই ঠিক নয়। যারা নতুন ইউটিউবার তাদের সবার ক্ষেত্রে এরকম হয় যে তারা এত পরিশ্রম করে ভিডিও আপলোড করে কিন্তু ভিউ এবং সাবস্ক্রাইবার কিছুই আসে না, তাই বলে কি ছেড়ে দিবেন? না, কখনোই ছাড়বেন না, কারণ আপনাকে ধৈর্য সহকারে প্রতিদিনই ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনি যে সফল হতে পারবেন ইউটিউবে। কারণ ইউটিউবেও কিছু নিয়ম আছে, আপনি যখন ভিডিও আপলোড করবেন প্রতিদিন একই টাইমে আপলোড করতে হবে আপনাকে ভিডিও, তাহলে আপনার যে ভিডিও অবশ্যই একদিন ইউটিউবে চোখে আসবে এবং সে আপনার ভিডিওটাকে ভাইরাল করার চেষ্টা করবে। এবং আরও কিছু আছে, নিয়ম আছে, আপনি হয়তো প্রতিদিনই তিনটা চারটা পাঁচটা ভিডিও আপলোড করছেন, সেটা একদমই ঠিক নয়। আপনাকে প্রতিদিন কমপক্ষে একটা করে ভিডিও আপলোড করতে হবে এবং একই টাইমে আপলোড করতে হবে, তাহলেই সেটা বেশি কাজে আসবে। আপনি যখন ভিডিও আপলোড করবেন অবশ্যই ভিডিও সম্বন্ধে ভিডিওর নিচে টাইটেল সুন্দর করে লিখে দিতে হবে, তাহলে এটা কিন্তু খুবই বড় ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন যা খুশি তাই লিখে দিলে হবে না, আপনার ভিডিওর মধ্যে কী আছে সেই সম্বন্ধে ছোট্ট করে আপনার ভিডিওর টাইটেল দিতে হবে। এবং কিওয়ার্ড, আপনাকে খুব সুন্দর সুন্দর কিওয়ার্ড বাছতে হবে কমপক্ষে 8 থেকে 10টা, সেই কিওয়ার্ডগুলো কিওয়ার্ডের জায়গায় দিতে হবে। এতে করে আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই সম্বন্ধে অবশ্যই সেটা সার্চের মধ্যে আসবে, কারণ আপনি যদি কিওয়ার্ড না দেন তাহলে কেউ যদি লেখে সার্চ করে তাহলে সেটা আসবে না। তো আপনার ভিডিও যে বিষয়ে ভিডিও তৈরি করেছেন সেই বিষয়ে কিওয়ার্ড তৈরি করে 8 থেকে 10টা কিওয়ার্ড আপনার ভিডিওর যে কিওয়ার্ড বক্স আছে সেখানে দিতে হবে, এবং টাইটেলটা খুব সুন্দর করে লিখতে হবে, ছোট্ট করে, বেশি বড় করে লিখবেন না, সুন্দর করে লিখতে হবে একদম ক্লিয়ার করে, যাতে সবাই সেটা সুন্দর করে পড়তে পারে এবং পড়ার পর সে যেন বুঝতে পারে। এই কাজগুলো যদি আপনি ঠিক নিয়ম মতো করেন তাহলে আপনাকে আর কেউ আটকে রাখতে পারবে না। আপনি প্রতিদিন ভিডিও আপলোড করবেন, আপনার কিওয়ার্ড সুন্দর করে লিখবেন এবং টাইটেল সুন্দর করে লিখবেন। আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করতে থাকেন একটা একটা করে, আপনি 6 থেকে 7 মাসের মধ্যে একদম 100% আপনি একজন ইউটিউবার হতে পারবেন। আর আপনি যদি কিছু ভিডিও আপলোড করে আর ভিডিও আপলোড না করেন তাহলে সেটা কোনো কাজে লাগবে না, কাজে আসবে না, এবং সেটা আপনার যে ইউটিউব চ্যানেল র্যাঙ্কিংয়ে আসবে না, কারণ আপনাকে পরিশ্রম করতেই হবে। যে কোনো কাজ করতে হলে পরিশ্রম করতে হয়, তাই আপনাকে ইউটিউবের জন্য টাইম দিতে হবে, ইউটিউবে পরিশ্রম করতে হবে, তাহলে আপনি ইউটিউবে সফল হতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কি জানার আছে, আমি অবশ্যই আপনাকে সাহায্য করব, হেল্প করব এবং আপনার প্রশ্নের উত্তর দেব। আর যারা নতুন দেখছেন আমাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে ঘন্টাটা আছে ওটাকে অল নোটিফিকেশন অন করে দেবেন, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, পরে আমি নতুন ভিডিও নিয়ে